প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঘন্টার পর ঘন্টা প্রথমে বাড়িতে পরে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তৃণমূলের যুব নেতা এই তল্লাশির পর চলে এসেছেন তিনি বিধাননগর যে পৌর নিগম সেখানে তার সঙ্গে আমরা কথা বলবো এই যে টানা তল্লাশি চলল সিবিআই তরফ থেকে এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি না দেখুন ওনারা একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন করছেন একটা নাগরিকের কাজ যে যে কোনো ইনভেস্টিগেশান কিংবা ল অ্যাবাইডিং একটা নাগরিকের কাজ সেই ইনভেস্টিগেশনে সহযোগিতা করা আমি উনি আমরা ওনারা আমার বাড়িতে সকালে এসছেন আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা আমাকে খবর দেন আমি ফিরি এবং তার পরবর্তী সময় উনি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে ওনারা তদন্ত করেছেন বিভিন্ন জায়গায় ওনারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন আমি ওয়েলকাম জানিয়েছি তারা সার্চ করেছেন এবং রেলিভেন্স কিছু পাননি কিন্তু এই যে তল্লাশি অভিযান শুধুমাত্র যে আপনার বাড়িতে হয়েছে এমনটা নয় আমরা দেখলাম সাতটা জায়গায় হয়েছে বেশ কিছু তথ্য প্রমাণ হাতে নিয়েই তারাই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি যেটা বিষয়টি আদালতের নির্দেশে চালানো হচ্ছে এই তদন্ত এই বিষয় নিয়ে আপনি কি জানেন দেখুন আমার কিছু জানার থাকলে তো ওনারা আমার থেকে কিছু পেতেন আমার এই ব্যাপারে কোনো মানে আলোচনা করার বিষয়ই নেই তার কারণ আমি এই ব্যাপারে কোনো মানে আমার দূর আমি না প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত না আমি নিজে টিচার আমার পরিবারে কেউ কোনো টিচার নেই কিংবা কোনোরকমভাবে আমার কোনো মিউনিসিপ্যাল সার্ভিস আমার পরিবারের কেউ করেন না স্বাভাবিকভাবে আমি জানি না এই ব্যাপারে এবং আমার জানারও কথা নয় ওনারা মনে করেছেন যে আমার বাড়িতে আসা দরকার ওনারা এসছেন ওনারা রেড করেছেন ওনারা সার্চ করেছেন ওনারা যতটুকু আমার পার্সোনাল ডকুমেন্টস যা যা চেয়েছিল যা যা চেয়েছিলেন আমার স্টেটমেন্ট থেকে শুরু করে আমার যতটুকু ডকুমেন্টস ছিল আমার ব্যাংকের ব্যাংকের পার্সোনাল ডিটেলস যা যা চেয়েছিলেন আমি দিয়েছি আমার আধার কার্ড প্যান কার্ড নাম্বার আমার ফোন নাম্বার যা যা চেয়েছিলেন আমি দিয়েছি এত কিছু যে সমস্ত কিছু তদন্তের স্বার্থে আপনার কাছ থেকে নেওয়া হলো আমরা দেখলাম একটি ফ্ল্যাটও যাওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটা কি আপনার হ্যাঁ আমার এবং অদিতি ওটা অদিতির একাডেমি ওখানে অদিতি গানের ক্লাস হয় ওরা তল্লাশি চললো হ্যাঁ মানে এই এইগুলো মানে প্রথম থেকেই আপনাদের ছিল না পরবর্তীকালে এই এইগুলো কেনা হয়েছে এই বিষণীয় জিজ্ঞেস অদিতি বিধায়ক হওয়ার আগের থেকে আমাদের ওই ফ্ল্যাট আর আমার বাড়ি যেটা এখানে তদন্ত করেছে আমার জন্ম থেকে আমি বাড়িতে থাকি আমরা দেখলাম যে আজকে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে আপনার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদেও তল্লাশি চালানো হয়েছে এই যে পুরো তল্লাশিটা চালানো হচ্ছে আমরা দেখেছি গতকাল অমিত শাহ তিনি কলকাতায় উপস্থিত ছিলেন এবং তিনি বলেছিলেন দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না এবং তার পরবর্তীকালেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপনার বাড়িতে তল্লাশি এটা আপনারা ভালো বলতে পারবেন এটা খুব ক্লারিফাইড যে ভিন্ডিকটিভলি এই কাজটা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় লোককে হ্যারাস করছে এবং পার্সোনাল ইমেজ খারাপ করার জন্য এই কাজ করা হচ্ছে আমি সিবিআই সহ ইডি সহ অন্য যে কোনো এজেন্সিকে যে কোনো কেসে সহযোগিতা করতে আমরা রাজি শুধু আমি নয় আমার দল আমার নেত্রী আমার নেতা যারা সকলেই কথাই বলছেন যে দ্রুততার সঙ্গে সিবিআই এই তদন্তর কাজ কমপ্লিট করুক কমপ্লিট করে এটা পাবলিক করুক যে আদৌ কি আছে এই তদন্ত দীর্ঘ সময় ধরে চলছে এই তদন্ত এখন মানুষ মনে করছে যে এটা একটা জাস্ট পলিটিক্যাল মোটিভেশান নিয়ে কাজ করা হচ্ছে ওনারা এসছেন তদন্ত করেছেন রেড করেছেন সার্চ করেছেন আবারও আসলে করবেন আমার কোনো আপত্তি নেই তাতে